আসলে আমরা সবাই ডিএমপিতে খুব কম সময় হলো আগমন। আমি গত মাসের 24 তারিখে চকবাজার জোনের এসি হিসাবে দায়িত্ব নিয়েছি। তা আমার চকবাজার জোনের 2টা থানা, বংশাল ও চকবাজার, তা 2টা থানাই হচ্ছে সম্পূর্ণ ব্যবসায়িক জোন। এবং পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ব্যবসা, সেগুলো সবগুলো চকবাজার এবং বংশালকে কেন্দ্র করে। আসার পরে এখানে সর্বপ্রথম সবার মুখ থেকে একটা শুনেছি, বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী, ব্যবসায়িক রাজধানী হচ্ছে চকবাজার। তা আসলে আপনাদের সকলের মতামত আমরা শুনেছি, আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত আপনাদের যে কনসার্ন, যে সমস্যা সংকট, এগুলো আপনাদের মুখ থেকে আমরা যেমন আজকে শুনলাম, আমাদের শোনার সুযোগ হলো আপনাদের এই আয়োজনের মধ্য দিয়ে। বাট ইন রিয়েলিটি আমরাও এই সমস্যা সংকটগুলো যে এখন সাস্টেইন করতেছে, আপনারা প্রতিনিয়ত ফেস করছেন, এটা আমরা আমরা দেখেছি, আমরা উপলব্ধি করেছি। এবং আমাদের ডিএমপি কমিশনার স্যার, আমাদের ডিভিশনের ডিসি স্যার, সকলের কনসার্নে এই বিষয়গুলো আছে। তা ফার্স্ট আমি অল্প কিছু বিষয় নিয়ে বলবো, যে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন 5 তারিখের পরে একটা দীর্ঘ সময় আমাদের পুলিশরা ফিল্ড লেভেলে কাজ করার ওই পরিবেশটা পায়নি। বাট পুলিশকে কাজ করতে হবে, আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের জন্য আমরা কখনো আমাদের দায়িত্ব থেকে দূরে থাকতে পারবো না। তা আমাদের দায়িত্ব পালনে গতিশীলতাগুলো আপনারা নিজেরাই বলেছেন, গতিশীলতা এসেছে, আমাদের বদলি এবং নতুন মানুষ আসা, এটার যে প্রক্রিয়ার একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আমাদের এখন আর নেই। আমরা প্রতিটা ফাঁড়িতে, প্রতিটা থানায় আমাদের যে জনবলগুলো বরাদ্দ ছিল, আমরা সেই জনবলগুলো পেয়েছি। এতদিন জনবলের কারণে আমাদের কাজগুলো করা সম্ভব হয়নি, কিন্তু এখন আমাদের টহল, রাত্রিকালীন টহল, ফাঁড়িকে কেন্দ্র করে, থানাকে কেন্দ্র করে, চেকপোস্ট, বেড়িবাঁধ কেন্দ্রিক চলাচল, এগুলো সবগুলো প্রোগ্রাম করা হয়েছে। এবং আপনারা যে রাতের বেলায় যে ছিনতাইগুলো, এটা করার জন্য আজকে ডিসি স্যার আমাদেরকে রাত্রিকালীন টহল প্যাট্রোলের প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে। এবং এতদিন আমাদের ফাঁড়িগুলোতে বাস্তবিকতে 5 জন 6 জন ফোর্স, 2 জন 3 জন অফিসার ছিলেন। তা আমরা চাইলেও 2 জন 3 জন অফিসার সারাদিন রান করার পরেও রাতে আমরা তাদেরকে ফুট প্যাট্রোল, হুন্ডা প্যাট্রোল, এগুলো আমরা করাইতে পারিনি। ডিএমপিতে নতুন করে আমাদের পুলিশের জন্য অনেকগুলো বাইক কেনা হয়েছে, এবং স্যারের নির্দেশে আমরা সকল থানায়, বিভাগের প্রতি থানায় রাত্রিকালীন এবং সন্ধ্যাকালীন মোটরসাইকেল পেট্রোলের ব্যবস্থা করেছি। তা আপনাদের যে চাওয়া পাওয়াগুলো, এবং সিভিল সাদা পোশাকে আমাদের বিভিন্ন জায়গায় যে ক্রাইমগুলো হয়, এগুলো প্রতিরোধ করার, তা সম্প্রতি আমাদের একটা সফলতা নিয়ে আপনাদেরকে বলতে চাই, যে বিভিন্ন ব্যবসায়িক তাদের কেনাকাটার পর বা ব্যাংক থেকে টাকা তোলার পর যে অর্থগুলো নিয়ে পালিয়ে যায় বা বিভিন্ন প্রতারণার শিকার করে, তাদের 10 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের মধ্যে মামলায় আমরা 2 জনকে অলরেডি চালান করেছি। স্যার, এই বিষয়গুলো আপনাদের, আমাদের এইখানে আইন শৃঙ্খলার পরিস্থিতিগুলো নিয়ে সবসময় কনসার্ন, সবসময় আমাদেরকে নির্দেশনা দেন, তারপর আমরা বলবো না যে আমরা পেরে উঠেছি, বাট আমাদের চেষ্টাটা সর্বোচ্চ আছে। এবং আমাদের রাত্রিকালীন টহল সহ অন্যান্য যে নিরাপত্তার বিষয়গুলো, আমরা ইনশাল্লাহ সক্ষম হব।